হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তো আগেও ভালো থাকবে। তো ক্লাস কর র্যাঙ্কে যখন আমার গিলমেটের সাথে র্যাঙ্ক পুশ করছিলাম, তো আমার গিলমেট আর দুটো স্টার হলে গ্র্যান্ড মাস্টার উঠতো, ঠিক আছে? তো তখনই অপোনেন্ট টিমে একটা হ্যাকার চলে আসে, তো প্রথম রাউন্ডটা আমি জানতাম না, তাই রেকর্ডটা করতে পারিনি, ঠিক আছে? তো দ্বিতীয় রাউন্ডটা এখানটা দেখবে কেমন করে বান্দাটা আসবে। তো প্রথমে আমি ক্রোনো চালিয়ে নেবো, আমি আমার টিমমেটকে বলছি, তো ক্রোনোর ভিতরে হলে মুক্কা দিয়ে মারার চেষ্টা করবো। তো বান্দাটা দেখতে পাইনি, তো সামনে যখন ক্রোনোটা উঠে আসবে সামনে দিয়ে দেখো চলে আসবে, একে দিয়ে কেমন মারবে দেখো। ও ভাই, তো ইউসেন বোল চলে এসেছে, ইউসেন বোল্টের থেকে দেখো সঙ্গে সঙ্গে সবাই ডাউন। তো তোমরাই বলো এরকম করে কি ক্লাস করবে র্যাঙ্কের ম্যাচ জিতে যাচ্ছে? বড়ি আচ্ছি বাত কই ইয়ার, এরকম স্পিডে যদি যায় সঙ্গে সঙ্গে রিপোর্ট, আমি সবাইকে বলেছি রিপোর্ট করার জন্য। তো দ্বিতীয় রাউন্ডটা আমি ভিডিও করব বলে সামনে এগিয়ে যাই, সমাজ রে সমাজ রে সমাজ রে দেখছি। তো ওই আমার সাইড দিয়ে বান্দাগুলো আসেন দেখি না, আমার অপোনেন্ট যে গিলমেটগুলো গিলমেট আছে সেখানে দেখো পরপর তিনজন নক হয়ে যাবে। এবার একদম তো সামনে গেছি, এখানে আমার কিছু না ফায়ার চলে জাস্ট রিকল করলো ফিনিস। ও ভাই স্যার, এ তো আলাক্স ওয়াক দেখেছো? তো এখানে আমি ডবল ভেক্টরি দেখি মারার চেষ্টা করার জন্য, ঠিক আছে? তো ইউসেন বোল্টের থেকেও স্পিডে দেখো রিমিসের মধ্যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কোনো গন্ধই নেই ওর, কোনো সন্ধানটুকু। তো তোমাদের সাথেও যদি এরকম স্পিড হ্যাকার পরে তো কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের সাথে গেমে পড়ার পর তোমাদের কেমন পরিস্থিতি ছিল, কেমন লাগছিল সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।